হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি দিওয়ালি। তোমাদের সকলকে জানাই দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি এখন এইটাকে ডিআইওয়াই করব, প্রদীপটাকে। তো দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো এই প্রথমবার এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি এখানে ইয়েলো, গ্রিন আর রেড দিয়ে দিয়াটাকে সাজার ডেকোরেশন করছি, তো কেমন লাগছে কিন্তু জানিও। আর আমার এইসব অ্যাক্টিভিটি করতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম অ্যাক্টিভিটি করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ফ্রেন্ডস দেখো, আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন মাঝখানের গোলটা ডেকোরেশন করলেই হয়ে যায়। তো এখানে আমি এখন ক্রিম মানে কালার দিচ্ছি। দেখতে মনে হচ্ছে হোয়াইট কালার, কিন্তু পরে না পুরো ক্রিম কালার হয়ে গেছে দেখতে। তো যাই হোক, আর পেছনে আদ্রিত আছে, ও একটা রং করছে। তো তোমাদের ব্লগে দেখতেই পারবে, নেক্সট ব্লগে তোমাদের দেখাই যাবে যে ও কী রং করলো। তো দেখো, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর আমি বাদবাকিগুলোও কমপ্লিট করেছি। তো তোমাদের একটা পিক দিয়ে দিচ্ছি। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। তো টাটা, বাই বাই। সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক আন্তরিক।